ভারত সরকারের কারে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে করে জবাবদিহি করলেন না। কাকে ভয় পান? কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান? বিদেশিদের সাথে কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় যাওয়াও যাবে না। চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে, সেই নেতাদের শাস্তির দাবি করুন, নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে, বর্ডার ক্লোজ করে দিতে হবে। একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না।